আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। দর্শক, সুজি একটি পরিচিত নাম, কারণ আমরা অনেক মায়েরাই বাচ্চাকে ফার্স্ট সলিড খাবার হিসাবে সুজিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ বাচ্চারা অন্যান্য খাবারের তুলনায় সুজি খুব সহজে হজম করতে পারে তাই। তবে এও ঠিক, সুজিতে উচ্চমানের কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না। সুতরাং এই সুজিকে আমরা কিভাবে পুষ্টিসম্পন্ন করে বাচ্চাকে খাওয়াতে পারি তারই একটি ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে সুজি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং বাচ্চাদের মস্তিষ্ক বিকাশ বা স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যেটা নতুন মায়েদের বাচ্চাদের খাবার তৈরি করার ক্ষেত্রে জেনে রাখা অত্যন্ত জরুরি। প্রথমেই চুলায় একটা পরিষ্কার প্যান দিয়ে 1 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিচ্ছি। দেন পরিমাণ মতন সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘরের তৈরি চালের সুজিটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো সুজি এখানে ব্যবহার করতে পারেন। দেন খুব ভালোভাবে সুজিগুলোকে পানির সাথে মিক্স করে নিচ্ছি। সুজিগুলো যখন পানির সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে আমরা চুলাটা অন করে দিব। দেন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজি আমরা নর্মালি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করে নিব। এবং আমি কিন্তু এখানে 1 চা চামচের মতন বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন যে কোনো একটা গুড ফ্যাট এখানে ব্যবহার করতে, কারণ গুড ফ্যাট বাচ্চাদের ওজন বৃদ্ধিতে এবং মস্তিষ্ক বিকাশ বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। সুজিগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এরকমের ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমরা আলু এবং ডিমের মিশ্রণটি দিয়ে দিব। আর এটা আমি কিভাবে বানিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এভাবে চটকে নিয়েছি এবং একটা ডিমের কুসুম এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হাত দিয়ে ডিমের কুসুম এবং আলু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী। সুজির ভিতরে এই মিশ্রণটি দিয়ে আমরা খুব ভালোভাবে সুজির সাথে মিক্স করে নিচ্ছি। আর দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ 1 বছরের নিজের বাচ্চাদের খাবারে লবণ এবং চিনি ব্যবহার করা যাবে না। কারণ 1 বছরের নিজের বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই এই বয়সে যদি আমরা তাদের খাবারে অতিরিক্ত লবণ এবং চিনি ব্যবহার করি তাহলে কিন্তু তাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। আর এই বয়সের বাচ্চা কিন্তু হালকা মিষ্টি ছাড়া কোনো স্বাদই বোঝে না, কারণ মায়ের বুকের দুধ বা বিকল্প ফর্মুলা দুধ হালকা মিষ্টি হয় তাই। তাই আপনি যদি তার খাবারে লবণযুক্ত না করেন বা চিনিযুক্ত না করেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে লবণের স্বাদ বা চিনির স্বাদ কেমন। তাই এই নিয়ে একদমই টেনশন করবেন না, বাচ্চাকে যেভাবে খাবারে অভ্যস্ত করবেন সে কিন্তু সেইভাবেই খাবার খেয়ে অভ্যস্ত হবে। দিয়ে দিচ্ছে এইটুকু পরিমাণে প্রোটিন পাউডার, মানে বাদাম গুঁড়ো। আর এই বাদাম গুঁড়ো কয়টি বাদামের সমন্বয় তৈরি করা হয়েছে তার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। এই তো প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা আপনাদের বাচ্চাদের সুবিধা অনুযায়ী, মানে পাতলা খায় না ঘন খায় সেটা বুঝে চুলা থেকে নামিয়ে নেবেন। তাহলে দর্শক, ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের সামান্যতম উপকারে আসলে কৃপণতা না করে একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের জন্য এরকমের আরো সহজ এবং মজাদার খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।